হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আলোচনা করব নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে, যেটা এসছে যে ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি বাঁকুড়া.গভর্নমেন্ট.ইন। এই ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পাবো এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে সিটিজেন কর্নারে গেলে রিক্রুটমেন্ট বলে একটা অপশন আছে। এই অপশানে গেলে দেখতে পাবো 10/6/2020-এর তিনটা নোটিশ বেরিয়েছে, ঠিক আছে, রিক্রুটমেন্ট নোটিশ। তো ফার্স্ট নোটিশে গেলে দেখতে পাবো এখানে এরকম একটা পিডিএফ খুলে যাবে, যেটা হচ্ছে সুপারভাইজার আন্ডার কুকড মিড ডে মিল প্রোগ্রাম। এখানে হচ্ছে একটা সিট আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে, এবং এটা বয়স হতে হবে 63 বছরের নিচে, এবং এটা হতে হবে কি একজন সরকারি কর্মচারী যিনি অবসরপ্রাপ্ত, কম্পিউটার নলেজ ওনার থাকতে হবে, এবং 10,000 টাকা বেতন দেওয়া হবে। এবং অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে কোথায়, উইথ এনভেলপ ভিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিস, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। এর ফর্মটা হচ্ছে এখানে লাস্টে আছে, এই ফর্মটা ভালো করে ফিল আপ করে জমা দিতে হবে। এর সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে, ইপিআইসি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং এজ প্রুফ, তারপরে হচ্ছে পেনশন পেপার এবং কম্পিউটার সার্টিফিকেট, ঠিক আছে। এর লাস্ট ডেট হচ্ছে 29/6/2020, তিনটা, তারপরে ডেট এক্সপায়ার হয়ে যাবে। এটা সিলেকশান হবে সাধারণত পার্সোনালিটি টেস্টের উপর, ঠিক আছে। নেক্সট নোটিফিকেশানে যাবো, সেখানে কি বলেছে, এখানে একটা এরকম পিডিএফ চলে এসছে, যেখানে হচ্ছে গ্রাম রোজগার সহায়ক, এখানে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে সায়েন্স গ্রুপ থেকে, এবং অথবা ভোকেশনাল থাকলেও হবে সায়েন্স গ্রুপে ম্যাথস এবং ফিজিক্সের উপর 55% মার্কস নিয়ে। 6 মাসের কোর্স হতে হবে কম্পিউটার নলেজ, যা রিকগনাইজ বোর্ড থেকে হতে হবে, এবং ক্যান্ডিডেটসকেও হতে হবে রেসিডেন্টস অফ দ্য মেজিয়া, ঠিক আছে। এটার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এটা সাধারণত HS-এর মার্কসের উপর সিলেকশন করা হবে। এখানে যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সহ যে সমস্ত এজ প্রুফ, ইপিআইসি ওর আধার কার্ড, মার্ক সার্টিফিকেট এবং কম্পিউটার সার্টিফিকেট যা যা চেয়েছে সব কিছু এখানে জমা করতে হবে। এর লাস্ট ডেট হচ্ছে সাবমিশন করার 1/7/2020, ফর্মটা হচ্ছে এটাই। তো এটাকে ফটো সিগনেচার করে সব কিছু করে এটা ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে জমা দিতে হবে, যে অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। আমি এখন নেক্সট নোটিফিকেশানে যাচ্ছি। এই নোটিফিকেশানে বলেছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, এখানে একটা সিট আছে, যেখানে ক্যান্ডিডেটসকে হতে হবে কি বাঁকুড়া ডিস্ট্রিক্টের রেসিডেন্ট হতে হবে, এবং এখানে 63 বছরের নিচে হতে হবে বয়স, এবং ক্যান্ডিডেটসকে হতে হবে কি গভর্নমেন্ট স্টাফ, মানে একজন অবসরপ্রাপ্ত কর্মচারী, ঠিক আছে, এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। 11,000 টাকা স্যালারি দেওয়া হবে। অ্যাপ্লিকেশান ফর্মটা ওই সাবমিট করতে হবে উইথ এনভেলপ ভিডিও অফিসে গিয়ে, অ্যাপ্লিকেশান ফর্মটা হচ্ছে এটাই। এখানে ফটোকপি সহ যা যা ডকুমেন্টস চেয়েছে, এখানে এখানে ইপিআইসি চেয়েছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেয়েছে, এজ প্রুফ চেয়েছে, অরিজিনাল কপি অফ দ্য লাস্ট বেসিস পে সার্টিফিকেট ফ্রম দ্য হেড অফ দ্য অফিস অ্যাটেন্ডেন্ট লাস্ট, অ্যান্ড পেনশন পেপার যেহেতু লাগবে, ঠিক আছে। এইসব ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আপনারা সাবমিট করতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন এই পোস্টগুলোর জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করবেন, এবং আমি পরের ভিডিও আরও জব রিলেটেডের উপরে দেবো, সেগুলো যদি দেখতে চান, তো যদি এটা আমার হেল্পফুল বলে মনে হয় তাহলে দেখতে পারেন। থ্যাংক ইউ।